শীঘ্রই বাবা মা হতে যাচ্ছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কয়েক মাস আগে ঘোষণা দেন তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। আপাতত সন্তানদের অপেক্ষায় রয়েছেন এই জুটি, এজন্য সবরকম প্রস্তুতিও নিচ্ছেন তারা। এদিকে জানা গেছে ডার্লিংস খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তানদের জন্ম দিবেন, আর তাদের সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ আগামী 20 নভেম্বর। তার থেকেও অবাক করার বিষয় হল নায়িকা যে হাসপাতালে ভর্তি হবেন সেখানে ভর্তি ছিলেন আলিয়ার শ্বশুর প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। পরিবার সূত্রে জানা গেছে মুম্বাইয়ের গির গ্রামের HN রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। এখনও অবধি পরিকল্পনা সেই রকমই। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। 2018 সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া রণবীর, তারপর দীর্ঘদিন প্রেম করেন এই যুগল। তাদের প্রেম বিয়ে নিয়ে জল ঘোলা কম হয়নি, সব জল্পনার অবসান ঘটিয়ে গেল 14 এপ্রিলে বিয়ে করেন তারা। আপাতত নতুন কোনো সিনেমা যুক্ত হচ্ছেন না রণবীর ও আলিয়া। সন্তান আগমন উপলক্ষে কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন এ তারকা দম্পতি। শোনা যাচ্ছে মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন এ অভিনেত্রী। Thank you.